খরগোশ সাদা, বাদামি এবং ধূসর রঙের হয়ে থাকে। এদের চোখ বড় বড়, কান লম্বা এবং লেজ খাটো হয়। খরগোশের পেছনের পা সামনের পায়ের তুলনায় লম্বা এবং বেশি শক্তিশালী। এ পা দুটির উপর ভর করেই এরা প্রায় 29 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। পুরুষ খরগোশ স্ত্রী খরগোশের তুলনায় আকারে বড়। এরা তৃণভোজী প্রাণী। বিভিন্ন প্রকার শাক, সবজি, পাতা, ফল, ফলের বীজ খেয়ে থাকে খরগোশ। স্ত্রী খরগোশ অক্টোবর নভেম্বর মাসে 1 থেকে 3টি বাচ্চা প্রসব করে। জন্মের সময় খরগোশ ছানাদের গায়ে কোনো লোম থাকে না। বয়স বাড়ার সাথে সাথে এদের শরীরে লোম বাড়তে থাকে। এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ এই তিনটি শক্তি খুব বেশি। একটা মজার ব্যাপার কি জানো? পেছন থেকে কেউ এসে খরগোশকে ভয় দেখাতে পারবে না। কেন জানো? কারণ এরা প্রায় 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে। এর মানে সামনের দিকে তাকিয়ে থেকেও এরা এদের পেছনে দেখতে পারে। খরগোশ দিনে 8 ঘন্টার বেশি ঘুমিয়ে কাটায়। বন্য পরিবেশে এরা দল বেঁধে বাস করে এবং শিকারীর হাত থেকে নিজেদের নিরাপত্তার বিষয়ে এরা সবসময় সতর্ক থাকে। দুরন্ত সময়।